আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহ সম্মানিত দর্শক যে বিষয়টি নিয়ে আজকে ভিডিও করছি এটি এই পবিত্র মাহে রমজান মাসে বর্ণনা করতে গিয়ে আমি নিজেই অনেকটা লজ্জিত বিক্ষুব্ধ এবং অনেকটা বিব্রত এর কারণ হলো মহান আল্লাহরবুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাকলুকাত হিসেবে এই আশাফুল মাকলুকাত অর্থাৎ তার তাম সৃষ্টিকুলের মধ্যে যে সকল মাকলুকাত রয়েছে পশু পাখি কীট পতঙ্গ সকল মাকলুকাতের সঙ্গে যদি মানুষের দৈহিক যে বিবরণ এটির তুলনা করা হয় তাহলে আপনি দেখবেন যে পৃথিবীর সবচেয়ে কুশিত মানুষটি তার যে দৈহিক সৈষ্ঠব এটিও প্রকৃতির যে কোনো প্রাণী কীট পতঙ্গ বা বৃক্ষরাজি থেকে সুন্দরতম করে আল্লাহ রব্লা আলমিন সৃষ্টি করেছেন তো এই যে মানুষের সৌন্দর্য দৈহিক সৌন্দর্য নারীর সৌন্দর্য পুরুষের সৌন্দর্য এটি নিয়ে কবিতা হয় গান হয় এবং একজন আর প্রেমে অর্থাৎ এই যে দৈহিক সৌন্দর্য দেখার পর সারাটা জীবন উৎসর্গ করে দেয় কিংবা দেখা যাচ্ছে যে কারো প্রেমে মুগ্ধ হয়ে কেউ রাজ সিংহাসন ছেড়ে দিচ্ছে কেউ রাজ্য ছেড়ে দিচ্ছে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিচ্ছে কেউ ঘর থেকে বের হয়ে যাচ্ছে কেউ বাংলাদেশ ছেড়ে আমেরিকাতে চলে যাচ্ছে কেউ আমেরিকা ছেড়ে বাংলাদেশে চলে আসছে তো এটি হলো মানুষের দেহ সুষ্ঠবের নান্দনিকতা কিংবা আকর্ষণীয় যে দিক রয়েছে সেটি এবং এই যে মানুষের শরীরকে নিয়ে পরস্পরের মধ্যে যে প্রেম যে ভালোবাসা সে শ্রদ্ধা এটি পৃথিবীর অন্য কোন মাকলুকাতের মধ্যে দেখা যায় না আপনি কখনো দেখতে পারবেন না যে একটি বিড়াল অন্য একটি বিড়ালের প্রেমে পড়ে সে ঘর ত্যাগ করে চলে গেছে বা সপ্তাহ পর সে না খেয়ে আছে অথবা আপনি কখনো দেখতে পারবেন না যে একটি সুর অন্য একটি সুরের প্রেমে পড়ে সে এতটা মন খারাপ করেছে যে সেই তার প্রেমিকা বা তার প্রেমিক যখন তার সঙ্গে খারাপ আচরণ করে এই মনের দুঃখে সে আত্মহত্যা করেছে এটি কেবলই মাত্র মানুষের মধ্যে হয়ে থাকে এবং এই যে মানুষের মধ্যে যে প্রেমময়তা যে শ্রেষ্ঠ রয়েছে এটির কারণে মহান আল্লাহ হবুল্লা আলমিন এই মানব জাতিকে আশাফুল মাকলুকাতি হিসাবে ঘোষণা করেছেন এখন এই যে মানুষ যে আশাফুল মাখলুকাত এটির কোনো জাত নেই ধর্ম নেই জাতি নেই সব ধর্মবর্ণ নির্বিশেষে যারাই মানুষ নামে অভিহিত তারাই সৃষ্টকুলের শ্রেষ্ঠতম প্রাণী এবং তারা প্রকৃতির যে কোনো প্রাণীর তুলনায় আচার আচরণে চালচলনে কথাবার্তায় বা শব্দচয়নে কিংবা অঙ্গভঙ্গিতে কিংবা মানবিকতা প্রদর্শনে তারা শ্রেষ্ঠতর হবে এটাই স্বাভাবিক এবং এই পবিত্র মাহের রমজান মাসে বিবিসির মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভারতের যে একটি ঘটনা নিয়ে যে রিপোর্ট করেছে তা রীতিমতো আমাকে লজ্জায় ফেলে দিয়েছে আমরা আগে জানি যে ভারত হল সব সম্ভাবের দেশ এখানে অনেক কিছু হয় যা কিনা পৃথিবীর অন্য কোনো প্রান্তে হয় না যেমন ধরুন ভারতের বিশাল শ্রেণীর জনগোষ্ঠী রয়েছে তারা গরুকে মা হিসেবে সম্বোধন করে এখন গাই গরু যদি মা হয় তাহলে সার গরু কী হবে কারণে আপনি তাদেরকে পিতা বলবেন তো এই যে বিশাল একটি জাতিগোষ্ঠী ভারতের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিস্তীর্ণ অঞ্চলে বসবাস করে তাদের বিভিন্ন আচার আচরণ চাল চলন এবং মন মানসিকতা নিয়ে সারা দুনিয়া সমালোচনা করলেও কিন্তু তারা নিজেরা এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল হল নয় যেমন উদাহরণ হিসাবে মানুষের মধ্যে একটা ঘটনা বলা যেতে পারে ভারতের বিভিন্ন এলাকা রয়েছে মধ্যপ্রদেশের যে বিস্তীর্ণ বনাঞ্চল রয়েছে সেখানে যুগের পর যুগ ধরে বিভিন্ন দস্যু শ্রেণী রয়েছে এবং এই দস্যু শ্রেণীর মধ্যে অনেক দস্যু রয়েছে যাদেরকে ভারতের জনগণ দেবতা হিসেবে সম্মান করে এবং অনেক দস্যু রানী রয়েছে যাদেরকে তারা দেবী হিসেবে সম্বোধন করে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে দস্যু রানী ফুলন যাকে আমরা নিঃশংসতার একটা নির্মম প্রতীক হিসেবে মনে করি মানবতা লুণ্ঠনকারী হিসেবে মনে করি যদিও তিনি তার প্রাথমিক জীবনে অভিজাত সমাজবর্গ কর্তৃক অর্থাৎ ব্রাহ্মণদের দ্বারা নিধারণভাবে ধর্ষিত হয়েছিলেন নির্যাতিত হয়েছিলেন কিন্তু তিনি সেগুলোর প্রতিশোধ নিতে গিয়ে যে নির্মমতার আশ্রয় নিয়েছেন যে নৃশংসতার আশ্রয় নিয়েছেন এবং যে বিকৃত রুচি তিনি প্রদর্শন করেছেন অমনটি আমরা বিশ্বের অন্য কোনো ডাকাত বা ডাকিনির চরিত্রের মধ্যে দেখতে পাইনি কিন্তু ভারতে এত কিছুর পরেও সেই দস্যু ফুলন রানীকে সবাই ফুলন দেবী বলে অভিহিত করে এবং তাকে ভোট দিয়ে ভারতের যে লোকসভা অর্থাৎ জাতীয় সংসদ সেই জাতীয় সংসদের সদস্য পর্যন্ত তাকে নির্বাচিত করা হয়েছিল তো সেই ভারতে আমরা গরুর মূত্র খাওয়া হয় সেটি শুনি এবং বড় বড় পণ্ডিত ধর্মবেত্তা থেকে শুরু করে যে সকল রাজনীতিবিদ রয়েছেন তারা দেশ পরিচালনা করেছেন অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অন্য বড় বড় মন্ত্রী তারাও দশমুখে বলার চেষ্টা করেন যে অর্থাৎ এটি যদি কেউ নিয়মিত পান করে তবে কেবলমাত্র প্রাকৃতিক যে মৃত্যু এটি তাকে স্পর্শ করতে পারবে এর বাইরে অন্য কোনো রোগ বালায় তাকে স্পর্শ করতে পারবে না এছাড়াও গোমূত্র পান করলে শরীরের এটা হবে ওটা হবে মনের এটা হবে যার টাক মাথা রয়েছে তার টাকে চুল গজাবে যার গায়ের রঙ কালো রয়েছে তার গায়ের রঙ ফর্সা হবে এইরকম আরও অনেক অদ্ভুত অদ্ভুত বিষয়াদি প্রচারণার জন্য সেই দেশে বহু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত খোলা হয়েছে এবং এই বিষয়ে পিএইচডি ডিগ্রি যেন মানুষ করতে পারে সেই বিষয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে তো এই অদ্ভুত দেশে আমরা দেখেছি যে এক শ্রেণীর লোক তারা নিয়মিত গরুকে ধর্ষণ করে এক শ্রেণীর লোক মহিষকে ধর্ষণ করে আরাক শ্রেণীর লোক ছাগল ধর্ষণ করে এবং সেই ধর্ষকদের তালিকায় এবার একটি সাড়ে চার ফিট লম্বা গুইসাপ এসছে যা কিনা পুরো ভারতবর্ষ সহ সারা দুনিয়াতে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে এবং এই বিষয়টি যখন বিবিসির মতো একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ করেছে তখন ভারতীয় জনগণের যে বিকৃত রুচি এবং তাদের যে বিকৃত মন মানসিকতা এবং কুকর্ম করার যে তাদের এই ব্যাপারে নতুন করে চিন্তা ভাবনা করার একটি সময় চলে এসছে বিবিসি রিপোর্ট থেকে আমরা যেটি জানতে পারলাম সেটি হলো ভারতের একটি সংরক্ষিত বনাঞ্চলে চারজন পর্যটক সেখানে ভারতীয় পর্যটক একটি গাড়ি নিয়ে প্রবেশ করে এবং তারা তাদের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা দিয়ে তারা যে সাফারি করছিল অর্থাৎ সেই বনভূমির মধ্যে যে চলাফেরা করছিল ঘোরাফেরা করছিল সেই দৃশ্য ধারণ করে এবং এই ভ্রমণ করার সময় তারা যে কাজগুলো করে আইন বিরোধী যে কাজগুলো করে তা হলো শিকার নিষিদ্ধ বেশ কিছু প্রাণীকে তারা মেরে ফেলে এবং সেই দৃশ্য তারা তাদের ক্যামেরায় ধারণ করে তো তারা যখন সেখান থেকে বের হয়ে যাচ্ছিল তখন বনরক্ষীরা সন্দেহবশত তাদেরকে আটক করে এবং তাদেরকে তল্লাশি করে এবং তল্লাশি করে কিছুই পায় না অবশেষে তাদের যে মোবাইল টেলিফোনগুলো রয়েছে সেইগুলোতে যে ভিডিও ফুটেজ তারা ধারণ করেছিল সেইগুলো চেক করতে গিয়ে তারা তাদের এই কুকর্মগুলো দেখতে পায় এবং এই ভিডিওগুলো দেখতে দেখতে তারা যে বিষয়টি লক্ষ্য করলো তা হলো এই চারজন বিকৃত পর্যটক ভারতীয় পর্যটক তারা একটি গুইসাপকে আক্রমণ করে এবং সেই গুইসাপটিকে ধরে এই চারজনে রীতিমতো গণধর্ষণ করে এই গুইসাপটিকে এবং সেই দৃশ্য আবার তারা ভিডিওর মাধ্যমে মোবাইলে ধারণ করে এবং বনরক্ষীরা যখন এই দৃশ্য দেখে তখন তারা নিজেরা অনেকটা হতবিহব্বল হয়ে পড়ে তাজ্য হয়ে যায় এবং এই ঘটনার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় পুলিশকে জানায় এবং এই চার পর্যটককে তারা গ্রেপ্তার করে আইনের সুদর্প করে এবং এখনো পর্যন্ত তারা জেল হাজতে রয়েছে এবং যে আইন রয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ আইন এই আইনের যে বিভিন্ন ধারা উপধারা রয়েছে সেই উপধারা অনুযায়ী এই গুইসাপকে যে ধর্ষণ করা হয়েছে এটি যদি প্রমাণিত হয় তবে এই চার ভারতীয় নাগরিকের সবারই সাত বছর করে সর্বোচ্চ সশ্রম কারাদণ্ড হবে বলে বিবিসি সংবাদ প্রকাশ করেছে এখন এই সংবাদ প্রকাশিত হয়েছে চার পর্যটক গ্রেপ্তার অবস্থায় রয়েছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এটি বড় কথা নয় বড়ো কথা হলো যে এই সময়টিতে এসে ভারতবর্ষে কেন এইরকম একটি অদ্ভুত ঘটনা ঘটলো কিংবা মানুষের মন এবং মানসিকতা কেন যৌনতার ক্ষেত্রে এতটা বিকৃত পর্যায়ে পৌঁছলো এবং কেন এই বিষয়টি আবার তারা ভিডিওতে ধারণ করলো এই টোটাল বিষয় নিয়ে ভারতের যে সকল বাঘাভাগা মনোবিজ্ঞানী রয়েছেন রাষ্ট্রচিন্ত্রক রয়েছেন সমাজবিজ্ঞানী রয়েছেন তারা চিন্তা ভাবনা শুরু করেছেন যে সারা দুনিয়াতে যে সকল বিকৃত কর্মকাণ্ড হয় না সে সকল বিকৃত কর্মকাণ্ড কেন ভারতবর্ষে হয় এবং এই বিষয়গুলো থেকে কীভাবে বের হয়ে আসা যায় এই বিষয়ে সেখানকার যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা বেশ চিন্তিত হয়ে পড়েছেন মহান আল্লাহবুল আলমিন আশাফুল মাকলুকাতকে সত্যিকার আশ্বফল মাকলুকাত হিসেবে কবুল করে নিন এবং এই ধরনের কুকর্ম থেকে কেবল ভারতবাসী নয় সারা দুনিয়ার আশাফল মাকলুকাত যারা রয়েছেন তাদেরকে রক্ষা করুন এবং জমিনে তিনি যেভাবে চান অর্থাৎ তিনি মানুষের নিকট থেকে যে আচরণ আশা করেন যে চালচলন আশা করেন যে রীতিনীতি আশা করেন যে সহমর্মিতা আশা করেন সেই বিষয়গুলো যেন সারা দুনিয়ার মানুষ করতে পারে আল্লাহ রবুল আলমেন তাম দুনিয়ার মানুষদেরকে সেই তৌফিক এনায়ত করুন আসসালামু আলাইকুম ও আবার।